নমস্কার স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার, তোমাদের দিদি, তোমাদের মেন্টর এবং তোমাদের অত্যন্ত কাছের মানুষ। এবং আজকে আমরা WBCS পার্সপেক্টিভে একটা এমন বিষয় নিয়ে আলোচনা করব, ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক অফ দ্য ক্লাসেস আমি বলতে পারি। কারণ আমরা চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য সাম্রাজ্য এই সমস্তগুলো তো জেনেছি, কিন্তু আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যে চন্দ্রগুপ্ত মৌর্যর সঙ্গে বাংলার, মানে পশ্চিমবঙ্গ, যদি বাংলা বলি, মানে পশ্চিমবঙ্গ বা তৎকালীন বঙ্গদেশ, যেটা বঙ্গভূমি, তার কী কানেক্ট রয়েছে সে সম্পর্কে আমরা ডাইরেক্টলি আলোচনা করব, সব বিষয়গুলো দেখব। এবং আমরা দেখব হাউ চন্দ্রগুপ্ত ওয়াজ কানেক্টেড টু বেঙ্গল। ঠিক আছে, একটা বেশ বিষয় হতে চলেছে। অ্যান্ড প্লিজ, বিফোর স্টার্টিং দ্য ক্লাস, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ ওয়ান থিং, দ্যাট প্লিজ 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 শেয়ার দ্য ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল। প্লিজ আস্ক ইউর ফেলো অ্যাসপিরেন্টস, ইউর পিয়ার গ্রুপ টু জয়েন আওয়ার ক্লাসেস। তাতে কিনা আমাদের এই ক্লাসটা, এই যে WBCS এর যে ফ্রি ক্লাসের কথাটা বারবার বলছি, যে WBCS প্রিলিমস এর আগে অবধি এটাকে কন্টিনিউ করা, এই এই বিষয়টাতে যেন আমরা একটুখানি হেল্পফুল হতে পারি। সো উই নিড ইওর সাপোর্ট গাইজ, তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। আর কালকে আমি একটা বিষয় নিয়ে টেলিগ্রামে আলোচনা করছিলাম, যে এই বাংলা বলা হিন্দি বলা বিষয়টা, তো বেসিক্যালি দেখো, যা দেখো বা দেখুন, যাদের মনে হয় আমার বাংলাটা ঠিক আসে না, তো প্রথমত তো বাংলা আসে না বিষয়টা আমি বুঝতে পারি না, আমার বাংলাটা ঠিক যায় না, এটা একটা বলতে পারো। তো সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে আমি চেষ্টা করি যাতে আমার কথাগুলো তোমাদের অবধি পৌঁছায়, এবং সেটা পৌঁছানোর পর শুধু পৌঁছায় না, তোমরা যাতে পরবর্তীকালে এই ক্লাসগুলো রিভিশন করতে পারো, এবং সেই রিভিশনে ডাইরেক্টলি সমস্ত কিছু কোথায় পাবে, না তো আমার টেলিগ্রাম চ্যানেল হুইচ ইজ দ্য পূজা ফর বেঙ্গল। ইফ ইউ আর সার্চিং ফর পূজা ফর বেঙ্গল, ইউ উইল গেট মাই টেলিগ্রাম চ্যানেল, দেয়ার আই উইল বি আপলোডিং অল অফ দ্য PDF অ্যান্ড PPT, অ্যান্ড উইথ দ্যাট স্টাডি আইকিউ বাংলা, স্টাডি আইকিউ বাংলার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে তুমি বাকি যে টিচারদের PPT বা ভিডিও সম্পর্কিত যে PDFগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আই উইল ডেফিনেটলি লাইক টু রিমেম্বার, লাইক আই উড লাইক টু মেক ইউ রিমেম্বার দ্যাট থিং, কি আমাদের যে বিভিন্ন কোর্সগুলো আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা WBPSC-র মক টেস্ট সিরিজ ফর দ্য WBCS প্রিলিমসকে কেন্দ্র করে আমরা সেটাকে লঞ্চ করতে চলেছি ভেরি ভেরি সুন, উইদিন আ উইক আমরা তোমাদের সঙ্গে সেটা নিয়ে আসব। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে আদারওয়াইজ যে কোনো এক্সিস্টেন্স কোর্সের ওপর PUJA 33 এই ডিসকাউন্ট কুপন কোড দিলে পরে তুমি প্রত্যেকটা কোর্সের জন্য 33% ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, সো ইয়েস, অল ওকে, আই আন্ডারস্টুড শ্যামল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বাকিরা সবাই দেখতে পাচ্ছে আমার ক্লাস, মানে শুনতে পাচ্ছে, সব ভয়েস ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আর প্রত্যেককে জানাই মহাশিবরাত্রির অশেষ 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 শুভেচ্ছা। বলা হয় যে ভগবান শিব, যাকে নাম দেওয়া হয়, তিনি হলেন ধ্বংসের দেবতা। তো ধ্বংস মানে কি, ধ্বংস মানে সেই ধ্বংস নয় যে প্রলয়, সেটা বলা হয় না। বেসিক্যালি আমাদের ভেতরে থাকা যে কোনো, মানে বদ গুণ যাকে বলে, মানে তমগুণ, সেই গুণ যাতে আমরা নষ্ট করতে পারি, সেটাকে হরার দায়িত্ব দেওয়া হয় মহাদেবকে, হর হর মহাদেব বলে আজকে ক্লাস শুরু করব। স্টাডি আইকিউতে UPSC কোর্স বাংলাতে তো নেই, বাংলাতে তো নেই, বাট আমি ডেফিনেটলি উই আর ওয়ার্কিং অন ইট, যাতে কিনা এটা শুরু হতে পারে। এবং প্রত্যেককে জানাই মনের অন্তঃস্থল থেকে সাদর আমন্ত্রণ। ওকে, চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে, না তো কি, মৌর্য যুগ সম্পর্কে। এবং তোমরা জানো যে আমাদের যে প্যাটার্ন, বা আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা এই যে যেই মাত্র প্রশ্ন করলেন যে UPSC-তে যদি তুমি সত্যি সত্যি অ্যাপিয়ার করতে চাও, আমি তোমাদেরকে একটা ছোট্ট টোটকা দেবো, যে প্লিজ প্লিজ এই যে WBCS বলে আমি যে ক্লাসগুলো ফ্রি ক্লাস নিচ্ছি, সেইগুলো একটু ফলো করো, প্লিজ ফলো করো, তাহলে পরে এই জায়গাটার অ্যানালিসিস বা অ্যানালিটিক্যাল যেটা, যেখান থেকে তুমি বলো না NCERT-র কথা, NCERT-তে কী আছে, তুমি যদি আমার ক্লাসটা ফলো করো, তাহলে তুমি 100% এটা ডিটেলিংস পাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা এখানটায় অ্যাড করতে চাই, যে এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, ডেফিনেটলি টুডে ওনলি উই উইল বি সেগ্রিগেটেড অল দ্য প্লেলিস্ট, সেই বার্নিং ইস্যুর আলাদা আমরা প্লেলিস্ট রাখবো, WBCS এর হিস্ট্রি আলাদা প্লেলিস্ট রাখবো। যারা তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে জিওগ্রাফি ক্লাস হবে কিনা, ডেফিনেটলি জিওগ্রাফি হবে, তার সঙ্গে সঙ্গে যে নতুন স্যার এসছেন সুসু স্যার, উনিও আমাদের ইকোনমি পোর্শন বা অন্যান্য যে সমস্ত বার্নিং ইস্যু সেকশন সেটা নেবে, অ্যান্ড ইউ নো আমি পলিটি সেকশনটাও তোমাদেরকে কভার করে দেবো। সো ডোন্ট ওয়ারি আমরা পুরো বিষয়টাকে কভার করব, আমার যেহেতু দায়িত্ব তোমাদের কাছে, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি উই আর গোয়িং টু কভার অল দ্য সেকশন অফ WBCS, এবং সেই কারণে আমি তোমাদেরকে কথা দিয়েছি এবং আমরা সেই কথা রাখবো। যতক্ষণ এই WBCS প্রিলিমস না হবে, পরে কী হবে আই ডোন্ট নো, আই ক্যান নট সে
ইউ দ্যাট, আই ক্যান নট ইভেন গিভ ইউ দ্যাট অ্যাসিওরেন্স, কিন্তু WBCS প্রিলিমস এর জন্য যাতে তুমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো সেইগুলো আমরা দেখবো এবং সেই সেই চ্যাপ্টারগুলো আমরা কভার করে দেবো যে চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ম্যান্ডেটরি, এবং সেখানটাকে আমরা এভাবে ইন্টারেস্টিং রাখছি এই কারণে, কারণ আগে আবার বললাম যে UPSCটাও যেন তোমরা কভার করতে পারো, UPSC সিলেবাসটাও যেন কম বেশি হলেও কভার করা যায় এই ক্লাসের মাধ্যমে, সেটা আমাদের মাথায় রয়েছে। আরেকটা জিনিস, এইগুলোকে বাদ দিলে পরে আরেকটা জিনিস তোমাকে এখানে অ্যাড করবো যে আমরা যে ক্লাসটা করছি, প্লিজ 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 এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখো যে WBPSC, তোমরা যে জিজ্ঞেস করছি UPSC, WBPSC-র কোর্স রয়েছে, WBPSC-র কোর্স রয়েছে, তুমি স্টাডি আইকিউ এর অ্যাপে বা স্টাডি আইকিউ এর যে ওয়েবসাইট তাতে লগ ইন করে ডিটেলস পেতে পারো। আবার মনে করে দিচ্ছি, যদি যা PSC যা প্রাইস তার উপর যদি তুমি এইটা লাগাও পূজা 33, এইটা যদি তুমি লাগাও তাহলে তুমি 33% ডিসকাউন্ট এমনি কোর্সের ওপর পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করি এবার ক্লাস। বেসিক্যালি দেখো, মৌর্য সাম্রাজ্যের কথা যখন আমরা বলি, প্রথমত তো মৌর্য সাম্রাজ্য সম্পর্কে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যায় আমাদের মাথার মধ্যে, যে একচ্ছত্র ভারতবর্ষের প্রথম একটা, মানে যদি রাজবংশ বলা যায়, যারা কিনা পুরো ভারতবর্ষকে একত্রিত করতে পেরেছিল তারা ছিল মৌর্য। এবং হ্যাঁ ওখানে দুটোই আছে সৈকত। চলো এইবার এই জাতীয় প্রশ্নগুলো আমি পরে নিচ্ছি, আগে ক্লাসটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে, একটু ফলো আপ করো এটা। তো মৌর্যান যে এম্পায়ার বা মৌর্য এম্পায়ার, তার যদি আমরা শুরুটা দেখি সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, না তো উইচ ফর্মড অ্যারাউন্ড 321 BCE, BCE মানে যেন বিফোর দ্য কমন এরা, বিফোর দ্য কমন এরা, আরও মনে রাখার জন্য লোকেরা বলে বিফোর দ্য ক্রাইস্ট এরা, বাট দ্য থিং ইজ দ্যাট বিফোর যখন যীশুখ্রিস্টের জন্ম হয় সে সময় থেকে জিরো ধরা হয়, তারপর থেকে আগে। সৈকত উত্তর দিয়েছি বাবু। চলো এবার এখানে অ্যান্ড এন্ডেড ইন 185 BCE, এবং এর মধ্যে ভারতবর্ষের মোটামুটি যে নিভ বা বলা যেতে পারে ভারতবর্ষ গঠনে যে একত্রিত বা একচ্ছত্র, যে একজন রাজা পুরো ভারতবর্ষ শাসন করছে সেই যে থিওরি, সেটার কিন্তু মানে প্রমাণ পাওয়া যায় এই সময়টা 3321 BCE থেকে 185 কার হাত ধরে আসে, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে আসে, এই অবধি তো নিশ্চয়ই আমাদের সকলের কাছে এটা ক্লিয়ার রয়েছে, কিন্তু আসল স্টোরিটা কিন্তু অন্য জায়গায়, কারণ আমাদের আজকে ক্লাসের বিষয় কি, যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বেঙ্গলের কি রিলেশন ছিল, ডেফিনেটলি বলবো কিভাবে ছিল, কতটা ছিল, পরবর্তীকালে কি হলো, সমস্ত জিনিস আমরা কভার করব, কিন্তু বিফোর দ্যাট উই নিড টু নো অ্যাবাউট চন্দ্রগুপ্ত মৌর্য, কারণ আমাদের ফোকাসে আছে আজকে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য যেগুলো সেকশন মানে মনে থাকার সেগুলো আমি তোমাদেরকে বলবো, তোমাদের একটা ছোট্ট টপ মানে টিপস দিতে পারি, আজকে আমি যখন পড়ছিলাম তখন একটা সুন্দর কথা মনে পড়লো, চন্দ্রবিন্দু আশায় বারে, ঠিক আছে, তোরা যদি বলো এটা কি মিমোনিক্স বলতে পারো, কেউ বলতে পারবে, ক্যান ইউ টেল মি, তাড়াতাড়ি করে আমাকে কমেন্টে বলো হোয়াট ডাজ ইট মিন, বিসি বিফোর দ্য কমন এরা, চন্দ্রবিন্দু আশা এবারে, জলদি বলো, যারা ক্লাস দেখছো জলদি জলদি উত্তর দাও, ক্যান ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট, দেখো চন্দ্র ইজ, দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের চন্দ্রগুপ্তের সাথে মিশালে হবে না, ইয়া অ্যান্ড লাস্ট এটা তুমি বলোনি, ইয়া বিন্দু ইজ বিন্দুসার, আশা ইজ অশোক, অ্যান্ড বারে ইজ বৃহদ্রথ, মনে থাকবে, দিস ইজ দ্য ক্রনোলজি অফ দ্য মৌর্য এম্পায়ার, মনে থাকবে, কেউ যদি কখনো এবার ভোলে কার পরে কি তাহলে বুঝতেই পারছো, ঠিক। চলো এইবার দেখে, দ্য ফার্স্ট
প্যান ইন্ডিয়ান এম্পায়ার কেন বলা হচ্ছে? প্যান ইন্ডিয়া কথাটা মানেই পুরো ভারতবর্ষ ব্যাপী এবং এমন একটা এম্পায়ার যেটা কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য রিজিয়ন কভার করে। এখানে দেখো আমি মরিয়ান এম্পায়ারের 250 BCE এর একটা ছবি দেওয়া রয়েছে। এখানে যে যে জায়গাগুলোকে এরকম ডার্ক এন্ড করা রয়েছে সেটা যদি দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ কত দূর ছড়ানো। এইদিকে যদি দেখি আমরা তাহলে পরে পুন্ড্রবর্ধন পুরো কভার করে এই বর্তমান বাংলাদেশের একদম এক্সট্রিম ইস্টের থেকে শুরু করে এখানে পাকিস্তান ছাড়িয়েও ইরানের প্রায় বলা যেতে পারে যেটাকে বেসিক্যালি যার বর্ডার এরিয়া সেই এরিয়াটা কিন্তু অবধি কিন্তু এটা ছিল কাবুল কান্দাহার মানে আফগানিস্তান ছড়িয়ে গিয়েও আরো ভেতর দিকে, ঠিক আছে? এই অবধি যদি একটা মানে মানে বংশ থাকে বা একটা রাজত্ব থাকে, ক্যান ইউ সি দা এক্সপ্যানশন কতটা এক্সপ্যান্ড করেছে, কতটা কিভাবে ছিল? মাঝখানে যেগুলো গ্রিন গ্রিন সেগুলো সম্পূর্ণ ছিল না অ্যাট দ্য টাইম অফ অশোকা, দ্যাট ওয়াজ অল আন্ডার হিম। চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক এবং বৃহদ্রথ মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার দেখো ইট স্প্যান্ড অ্যাক্রস সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়া অ্যাজ ওয়েল ওভার দ্য পার্ট অফ দ্য মডার্ন ডে ইরান। যেরকমই তোমাকে বললাম যে প্রচুর জায়গা ইরানের সেটাও কিনা এর মধ্যেই ছিল। আগেন আই উইল বি টেলিং ইউ, এখানে বাংলায় লেখা আছে, এর পিডিএফও তোমরা পেয়ে যাবে, যারা বাংলাতে বুঝতে সুবিধা হয় তাদের জন্য এটা রয়েছে, তোমরা দেখতে পারো। এবং এইখানটায় আমরা যদি বলি এই গুপ্ত সাম্রাজ্যের সোর্সেস কি, এই গুপ্ত সরি মৌর্য সাম্রাজ্যের সোর্সেস কি, আমরা যখনই কোনো হিস্ট্রি নিয়ে কথা বলি, আমরা যখনই কোনো হিস্ট্রির ডিটেলিংস পড়ার চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের সবথেকে আগে মনে রাখতে হবে সোর্সেস। আজকে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস শিখিয়ে দেবো যেটা হচ্ছে খুব হেল্প করে হিস্ট্রিকে মনে রাখার জন্য। যে কোনো জিনিস তোমরা যখন পড়বে, যে কোনো জিনিস, তিনটে জিনিস মাথাতে রাখবে। প্রথম জিনিস কি, যে সেই হিস্ট্রিটা কোথা থেকে নেওয়া হয়েছে, হোয়াট আর দ্য সোর্সেস, ঠিক আছে? হোয়াট আর দ্য সোর্সেস। এবার সোর্সেসকে যখন তুমি দেখবে এটা দেখবে বিভিন্ন রকম ডিভিশনস পাচ্ছ। কেমন সোর্সেস? যেমন লিটারেলি রিভিশনস মানে বই বা লিখিত কোনো তবদিল থাকবে, তাছাড়া কি থাকবে, পিলার এডিকশন থাকতে পারে, রক এডিকশন থাকতে পারে, এগুলো মানে কি শিলালিপি, এছাড়াও মুদ্রা, সেটাও সোর্স বলে। সেই সময়কার সোশিওলজিক্যাল যে স্ট্যাগনেন্সি বা তার যে ডিভিশনস সে সমস্তগুলো কিন্তু বলে। এবং এটা ছাড়াও আরও কি মেনলি পরবর্তীকালে হিস্ট্রি যেটার উপর ডিপেন্ড করেছে সেটা কি, না তো লিটারেরি সোর্সেস। এবং সেই লিটারেরি সোর্সেসের একটা মেন জায়গা কি, সেইগুলোকে বাদ দিয়ে হিস্ট্রি পড়ার সঙ্গে সঙ্গে এই সোর্সের সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, জিওগ্রাফি। জিওগ্রাফি মানে কোন জায়গা থেকে কোন এক জায়গা, মানে কথার কথা ধরো আমি এখন পড়াচ্ছি না কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, ধরো তুমি জানতে চাইছো গান্ধীজি, ধরো তুমি গান্ধীজি সম্পর্কে গান্ধীজির হিস্ট্রি পড়ছো, মাথায় তোমার কি থাকবে, সোর্সেস কি, কোন কোন জায়গা থেকে গান্ধীজি সম্পর্কে জানা যায়, সেটা অবশ্য কোনে মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে আর কি কি মনে রাখবে, যে জিওগ্রাফিক্যাল লোকেশন মানে গান্ধীজি যখন তুমি জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা করে দেখবে তার মধ্যে তুমি কি কি পাবে, তুমি দেখবে যে একদম সাউথ আফ্রিকা টু চট্টগ্রাম এই পুরো এরিয়াটার মধ্যে গান্ধীজির কিভাবে আপস অ্যান্ড ডাউনস হয়েছিল, মনে রাখবে এটা পড়ার সময়। এইগুলো তোমাকে কেউ বলবে না, এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা জিনিসগুলো মনে রাখতে পারো, ঠিক আছে? থার্ড হচ্ছে একটা কি জিনিস অবশ্য করে মনে রাখবে, যে হোয়াট ওয়ার দ্য সোশ্যাল নর্মস। সোশ্যাল নর্মস মনে থাকলে পরে কি মনে পড়বে তোমার, যে সেই মানুষটা পার্টিকুলার মানুষটা কি কি ওপর দিয়ে গেছে আর কি কি মানে বিষয়ের মধ্যে দিয়ে সে ব্যাপারগুলোকে বুঝে উঠেছে। তো আমরা যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য পড়ছি, তো আমরা সোশ্যাল নর্মস পড়ার আগে আমরা প্রথমে কি দেখবো, না তো প্রথমে দেখবো তার আগে জিওগ্রাফি এবং তার আগে যেটা পড়বো সেটা হচ্ছে সোর্সেস। এই মুহূর্তে যদি আমরা সোর্সেসের কথার ওপর বলি, সোর্সেসে সবার প্রথমে কি আসে, না তো অর্থশাস্ত্র, যেটা কিনা কৌটিল্যের রেখা। সেকেন্ড হচ্ছে কি, ইন্ডিকা মেগাস্থিনিস, অ্যান্ড দিস ইজ আ ফরেন ইনস্ক্রিপশন, মানে একজন মানে মেগাস্থিনিস কি, তিনি তো ভারতীয় ছিলেন না, রাইট? তো সেই ক্ষেত্রে দ্যাটা ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে মেগাস্থিনিসের ইন্ডিকা সেই সম্পর্কে কিন্তু তোমার একটা কোয়েশ্চেন মার্ক থাকা উচিত। কেন? বিকজ হি ওয়াজ এ ফরেনার। তো একজন যিনি ফরেনার হয় তার লিখিত দলিলের প্রতি দুটো কোয়েশ্চেন থাকে, যে সে কি বায়াসলেস, কারণ বায়াসলেস হওয়ার কারণ কি, ধরো যে রাজার আমলে, ধরো তুমি একজন রাজা, তোমার সময় আমি তোমার জায়গাতে গেছি এবং তুমি চেষ্টা করবে কি আমাকে খাওয়া পড়া দিয়ে ভালোভাবে রাখতে, তাহলে কি করবে, তাহলে আমি তোমার সম্পর্কে ভালো ভালো লিখবো, তাই না? মানে লেখার তো বা দলিলটা তো আমার হাতে, তাহলে পরে তুমি যদি আমাকে ভালোভাবে ট্রিট করো আমি তোমারও ব্যাপারে ভালো ভালো কথা লিখবো। তো মেগাস্থিনিসের ইন্ডিকা নিয়ে এই জন্য প্রচুর আপস ডাউনস হয় বিভিন্ন হিস্টোরিয়ানদের মতে,
কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ হিস্টোরিয়ান ধরেন যে তার লিখিত, মানে সবটা তো আর মিথ্যে বা সব কিছুটাই তো ভাবনা চিন্তার মধ্যে, সেটা তো বায়াসড হবে না, তো কিছুটা জিনিস সেখানে ডেফিনেটলি থাকে যেগুলো বিশ্বাসযোগ্য। এবং এই ধরনের লেখা যেটা অর্থশাস্ত্র কৌটিল্য, দিস আর কাইন্ড অফ থিওরিজ, এবং যেখানে থিওরিজের কথা আসে সেখানটা তুমি থিওরিকের মিথ্যা কি করে প্রমাণ করবে, তাই না? কিন্তু যখন কারো সম্পর্কে বলছে, কোনো সমাজ ব্যবস্থা সম্পর্কে বলছে, সেখানে ডুবিয়াস বা সন্দেহের সৃষ্টি হয়। মেগাসিনিসের ইন্ডিকাও ঠিক সেরকম একটা জিনিস, এবং তার সাথে যে জুনাগড় ইনস্ক্রিপশন বাই রুদ্রদমন। এবার জুনাগড় ইনস্ক্রিপশন, দেখো ইনস্ক্রিপশনের স্পেশালিটি কি সবসময় মনে রাখবে, যখন আমরা ইনস্ক্রিপশন পড়বো যে কোনো রাজার সম্পর্কে যেহেতু ইনস্ক্রিপশনগুলো করানো হতো বা লিপিগুলোকে লিখিত করা হতো, স্বাভাবিকভাবে তাদের যে শৌর্য বা তাদের যে বীরত্ব সেগুলো সেখানটা পাওয়া যেত। স্বাভাবিকভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় কোনো একটা রাজার, কোনো একটা সম্রাটের, যদি স্পেসিফিক্যালি তার যদি রাজ্য জয়, তার যদি ধর্ম জয়, যেমন আমরা জানি অশোকের ক্ষেত্রে ধর্ম বিজয় ঘটেছিল, সেই সমস্তগুলো যেগুলো যখন যদি তুমি জানতে চাও, সব থেকে ভালো প্রমাণ কি হয় না তো ইনস্ক্রিপশন বা শিলালিপি। এর সঙ্গে সঙ্গে কি, দ্য বিগিনিং অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য সুদর্শনা লেক, এটা ভেরি ইম্পর্টেন্ট। সুদর্শনা লেকের এমন একটা ইম্পর্টেন্স আছে, এটা পরবর্তীতেও হিস্ট্রিতে, মানে মিডিয়েভাল হিস্ট্রি অবধিও কিন্তু এর ইম্পর্টেন্স রয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এডিক্স ইস্যুড বাই অশোকা, ডেফিনেটলি অশোকের এডিক্সে তো ডেফিনেটলি পাওয়া গেছে মৌর্য সম্পর্কে। কিন্তু যদি আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে আমরা মানে একদম পয়েন্ট আউট করি, তাহলে তার মধ্যে কী কী লিটারারি সোর্সের মধ্যে সেই সময়কার হেমচন্দ্রের পারিষ্ঠানা পর্বণ, যেটা কিনা চন্দ্রগুপ্তের কানেকশন উইথ জৈনিজমকে বলে, তারপরে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস ফ্রম দ্য ফিফথ সেঞ্চুরি, আ হিস্টোরিক্যাল ড্রামা। বিশাখ দত্তের যে মুদ্রা রাক্ষস সেটা কি, এটা একটি ড্রামা, ড্রামা মানে নাটক, নাটক মানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে হিস্টোরিক্যাল ড্রামা ইজ ডিফারেন্ট দ্যান দ্য নর্মাল থিয়েটার, ঠিক আছে? এটা পরে আমরা একদিন আলোচনা করব থিয়েটার বা ড্রামার মধ্যে কি পার্থক্য। এবং দ্য ক্লেভার মেশিনেশন অফ দ্য চাণক্য, আচ্ছা মেকানাইজেশন অফ দ্য চাণক্য চন্দ্রগুপ্ত এনিমিস, সরি দ্য স্পেলিং মিস্টেক এখানে ছোট্ট মতো আছে, মেশিনারিজ যাকে বলে, যে চাণক্য সম্পর্কে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যে কানেকশন, তারা যে কীভাবে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে চন্দ্রগুপ্ত মৌর্য তৈরি করে ফেলেন, তার সম্পর্কে পুরো ডিটেলিংস কোথাও পাওয়া যায়, না তো মুদ্রা রাক্ষসেও তার ডিটেলিংস পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট আমরা কি দেখব, যে এটা ছাড়াও আরও প্রচুর সোর্সেস আছে, মনে রাখবো নামগুলো অবশ্য করে, চন্দ্রগুপ্তকে নিয়ে। চন্দ্রগুপ্তকে নিয়ে কি বাবা, ডান্ডিনের যে দশকুমার চরিত্র সেখানটাও তুমি মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারো, বানভট্টের কাদম্বরী সেটাও তুমি পাবে, সেখানেও কিছু লিখিত রয়েছে মৌর্য সম্পর্কে। এবং দ্য ট্রাইনিটি অফ বুদ্ধিস্ট টেক্সট, মানে তার মধ্যে কী কী চন্দ্রগুপ্ত লাইফ সম্পর্কে লেখা আছে কোথায়, না তো মহাবংশ, মিলিন পানহা এবং মহাভাষ্য। যখন আমরা ত্রিপিটক বলি, দ্যাট ইজ অলসো থ্রি বাই দ্য বুদ্ধিস্ট স্কলার্স, কিন্তু এখানে ট্রাইনিটি অফ দ্য বুদ্ধিস্ট স্কলার্স বা সোর্সেসের কথা যখন আমরা বলছি, তখন আমরা কী কী দেখছি, এটার মধ্যে কী কী রয়েছে, না তো মহাবংশ এবং এছাড়াও মিলিন পানহা এবং মহাভাষ্য, এই তিনটিকে দ্বারা চন্দ্রগুপ্তের লাইফকে আমরা কী করতে পারি, না তো কন্টিনিউ করতে পারি বা কভার করতে পারি। এখানে আরেকটা জিনিস, দ্য বুদ্ধিস্ট দিব্যংশ, সেখানে অশোক বদনা দিব্য দানা, দিজ আর দ্য থ্রি টেক্সট, এর মধ্যে কি অ্যাজ দ্য মহাবংশ গিভ আস দ্য অ্যাকাউন্ট অফ দ্য অশোকা। সো আজকের আমাদের বিষয় এটা নয়, তো এটাকে আমরা একটুখানি ধরে রাখছি, এটা জাস্ট অ্যাজ এ ইনফরমেশন রাখছি। তাছাড়াও বংশপাকাসিনী, ওকে বংশপাকাসিনী, দ্যাট ইজ দ্য টেন্থ সেঞ্চুরি কমেন্টারি অফ দ্য লিজেন্ড অফ চাণক্য অ্যান্ড চন্দ্রগুপ্ত, ভেরি ইম্পর্টেন্ট দিস ওয়ান। চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে কথোপকথন, তাকে কোথায় রাখা হয়েছে, হ্যাঁ তার মধ্যে যেটা রাখা হয়েছে সেটা কি, না তো বংশপক্ষসিনী বা বংশপক্ষসিনী বলে যেটি লিখিত টেন্থ সেঞ্চুরিতে সেটা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মামুলানার্স রেফারেন্স টু দ্য সাউথওয়ার্ড এক্সপ্যানশন। দেখো মামুলানার্স দ্যাট ইজ অলসো কাইন্ড অফ ফরেনার্স, এবং সেখানটা তার যে দেওয়া রয়েছে, কেন ফরেনার্স সেই মুহূর্তে আমি বলা হচ্ছে, যেহেতু সেই সময় যে সঙ্গম ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে অ্যাট দ্য সাদার্ন ইন্ডিয়া, অ্যাকর্ডিং টু ফরেনার, এই জন্য বলা হচ্ছে সেই সময় যেই সময় আমরা মানে সঙ্গম ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারবো বা সঙ্গম কালচার সম্পর্কে জানতে পারবো। ডেফিনেটলি তারা ভারতের মধ্যবর্তী অংশ হয়, কিন্তু তারা যেহেতু তাদের যে ভাষাগত ডিফারেন্সেস ছিল সেই অনুযায়ী তারা যে এক্সপ্যানশনের যে নতুন নতুন তারা যে নর্দার্ন ইন্ডিয়াকে এভাবে প্রেজেন্ট করতেন যে এটা একটা আলাদা পোর্শন, ঠিক আছে? যেমন একটা কি বলে জম্মুদ্বীপ বলে আলাদা একটা সেকশন ছিল, ঠিক আছে, উত্তরাপদ বলে একটা আলাদা সেকশন ছিল, সেই সেকশনকে আলাদা করে যেহেতু করা হয়েছে সেই জন্য মামুলারের যে লিখিত দৃষ্টান্ত তার মধ্যেও বা
সঙ্গম হিস্ট্রিতেও বা সঙ্গম লিটারেচারেও কি পাওয়া যায় না তো এর ইতিহাস পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটা শুধু হেল্প করে দিও সবাই, যে প্লিজ প্লিজ যদি পসিবল হয় তাহলে পরে এটাকে শেয়ার করে দাও ভিডিওটা। আই এম প্রিটি শিওর হোয়াট এভার উই আর গোয়িং টু টক অ্যাবাউট দিস ইজ ভেরি রেয়ার কাইন্ড অফ ইনফরমেশন উই আর গোয়িং টু গিভ ইউ। এবং এখানে আমরা ছবি দেখেই পরিষ্কার বুঝতে পারছি হু ইজ হেম, দ্য চাণক্য, দ্য কৌটিল্য। কৌটিল্য কেন নাম ছিল না, তো কুটিলতা, কুটিলতা মানে যার মধ্যে পলিটিক্যাল বা রাজনৈতিক ভাবনা চিন্তা খুব স্ট্রং, তার মধ্যে কুটিল, কুটিল কথাটা অনেকে ভাবি আমরা খুব খারাপ, কুটিল মানে মানে কুটিলতা মানে এটা হচ্ছে পলিটিক্যাল একটা ইম্পর্টেন্স, মানে পলিটিক্যালি যে প্রচণ্ড শ্রেণ্ড তাকে বলা হয় কুটিল। ঠিক আছে, এটা মনে রাখবে। সো তার সঙ্গে কার যুক্ত রয়েছে না, তো আর্যভট্টে যুক্ত রয়েছে, আর্যভট্ট তারই নাম এবং তার সাথে রয়েছে, সরি ইটস কৌটিল্যের সাথে যেটা যুক্ত রয়েছে তার নাম কি না, তো অর্থশাস্ত্র, এবং অর্থশাস্ত্রের ক্ষেত্রে আই এম সো সরি আই মিস দ্য ওয়ার্ড। সো এখানটা, এখানে যে অর্থশাস্ত্রের কথা বলা হচ্ছে সেখানে সংস্কৃত ওয়ার্ড লিটারি মিন দ্য সায়েন্স অফ মেটেরিয়াল ওয়েলমিং। অর্থশাস্ত্র মানে কি, যে শাস্ত্রের দ্বারা আমরা যে অর্থ, অর্থ বলতে কি বোঝা হয় যেটাকে বলা হয় না, তো এক মিনিট ওকে, সো দিস মেটেরিয়াল ওয়েলবিংস এর মানে কি পার্থিব বিষয় বস্তু সম্পর্কে ভালোভাবে রাখা। ঠিক আছে, পার্থিব বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে ধারণা জ্ঞান কিভাবে পেতে পারে, মানে একটা সাধারণ মানুষ তার নিজস্ব জীবনে কিভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারে সেই বিষয়টা এখানটায় বলা হয়েছে থ্রু দ্য অর্থশাস্ত্র। ঠিক আছে, হ্যাঁ বিষ্ণুগুপ্তা, আই এম সো সরি, আই এম সো সরি। And it is rather interesting to the note that according to the Arthashastra, মানে অর্থ, that is material, well-being, is superior than both dharma. Basically, দেখো পুরুষার্থর কথা যদি তুমি মনে করো, তুমি যদি একবার মনে করে বলো যে অ্যাকচুয়ালি যে সো কল বৈদিক সমাজে যে পুরুষার্থ যে পায় তার মধ্যে তাকে কী কী করতে হয়, প্রথমত তাকে ধর্ম করতে হয়, ধর্ম প্রথমে তার ধর্ম অধ্যায় করতে হয়, তারপর তার কর্ম অধ্যায় করতে হয়, এবং তারপরে সে অটোমেটিক্যালি তার অর্থ অধ্যায় থাকতে হয়। এবং সেই বিষয়গুলো থেকে যখন কথা বলা হয় তখন বলা হয় যে চাণক্যর অনুযায়ী যে তাকে ইম্পর্টেন্স মানে অর্থকে মানে মেটেরিয়ালিস্টিক বিইংকে ধর্ম এবং কর্মেরও ওপরে রাখা হয়, মানে বলা হয় যে যেই বেসিক্যালি যে অর্থশাস্ত্র তার মধ্যে 15টা বই আছে, ভেরি ইম্পর্টেন্টলি মনে রাখবে, তাকে অধিকারণাস বলা হয়, এবং আউট অফ উইচ প্রথম 5টা যেটা রয়েছে 15টার মধ্যে তার মধ্যে রয়েছে তন্ত্র। তন্ত্র মানে তন্ত্রা ইজ লাইক শাসনতন্ত্র, এটা সেই তান্ত্রিকের তন্ত্র নয়, এটা শাসনতন্ত্রের তন্ত্র। ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেক্সট 8 উইথ দ্য আভাপাদা ইন্টারস্টেট রিলেশন। ঠিক আছে, দ্য ফাইনাল 2 বুকস ডিল উইথ আদার মিসলিনিয়াস টপিক্স, অন্যান্য বিভিন্ন রকম টপিক্স নিয়ে এই ব্যাপারটা কথা বলে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে মানে অর্থশাস্ত্র যদি সামারি দেখি বা তাকে সেটা কি কনক্লুড করে সেটা কি, দ্য পলিটিক্যাল থট অফ চন্দ্রগুপ্ত মৌর্যাস চিফ মিনিস্টার কৌটিল্য। তো কৌটিল্য কি না, তো শুধুমাত্র চন্দ্রগুপ্ত মৌর্যকেই যে দাঁড় করিয়েছিলেন বা তাকে যে তার রাজত্বের সেই মানে সেই এসেন্সটা তৈরি করানোর চেষ্টা করেছিলেন শুধু তাই নয়, যদি আমরা দেখি তার কিন্তু আরেকটা ইম্পর্টেন্স ছিল, তিনি একজন মানে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিও তো ছিলেন, তার সঙ্গে তিনি একজন মন্ত্রীও ছিলেন যাকে বলে মুখ্যমন্ত্রী, এবং সেই ক্ষেত্রে তিনি চাণক্য মানে চাণক্যর নাম হচ্ছে মানে কৌটিল্যের নাম হচ্ছে চাণক্য বলা হয়, কোথাও কোথাও বলা হয় বিষ্ণুগুপ্ত, এবং তিনি প্রায় ইটালিয়ান রেনেসা, ইটালির যে মানে রেনেসা যাকে মেকিয়াভেলি বলা হয়, নিকোলাস মেকিয়াভেলি, তার সঙ্গে তুলনা করা হয়। বলা হয় যে ম্যাম একটু আস্তে আস্তে বলেন, কত আস্তে বলবো বলো একটুখানি, দেখো বেশি আসতে বললে পরে তোমাদের দেখো আমি কোন ডিমান্ডটা রাখবো, প্রথমত তো কেউ বলবে ম্যাম তাড়াতাড়ি ক্লাস খতম করো, এবার ক্লাস খতম করতে গেলে সমস্ত টপিক কভার হবে না, এবার সেই ক্লাসটা টাইমলি শেষ করতে গেলে পরে সেটা যদি করতে যাই কভার করতে যাই সেই কভার করতে গেলে আবার একটা কি মুশকিল হবে যে টাইম লেন্দি হয়ে যাবে, এবার আমি যদি তাড়াতাড়ি বলি তোমাদের প্রবলেম হবে, এবার আমাকে একটু বাঁচতে দাও বাবা, আমি কোন যে কোন জায়গাগুলোকে ক্লিয়ার করবো, ব্যাসে আমি আস্তে আস্তে ক্লাস অন্যান্য যেগুলো টপিক ওয়াইজ হবে সেগুলো আমি নিয়ে নেবো, লাইভ ক্লাস হচ্ছে প্রচুর জিনিস বলতে হবে তাড়াতাড়ি কভার করতে হবে, সবটার জন্য একটু একটু হেল্প করে দাও, হ্যাঁ কি বলো দাও। চন্দ্রগুপ্ত মৌর্যের এখানটা রয়েছে এবং তাকে কার সাথে তুলনা করা হয় না, তো বাণভট্টকে
কিসের সাথে তো আবার বানভট্ট বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্তকে কিসের সাথে তুলনা করা হয় না তো নিকোলাস মেকিয়াভেলি। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং টু মি টুডে, যে বারবার আমি কৌটিল্যকে বর্জুন নামে ডেকে ফেলেছি। আমি শিওর তিনি যদি এখন থাকতেন আমাকে রীতিমতো বের করে দিতেন, বলতে তোকে আর ক্লাস নিতে হবে না, বন্ধ কর, তুই আমার নাম উল্টোপাল্টা নিয়ে যাচ্ছিস তখন থেকে। ওকে, দ্য বুক ওয়াজ লস্ট ফর মেনি সেঞ্চুরিজ আনটিল আ কপি অফ ইট রিটেন অন এ পাম লিফ। দেখো, যেহেতু সেগুলো খসড়া হিসাবে তৈরি করা হতো বা সেগুলোকে লিখিতভাবে করা হতো, সেই কারণে সেগুলো বেসিক্যালি পাতার ওপর লেখা হতো, তো তো তার মধ্যে তাল পাতার লিখন বলা যেতে পারে। এছাড়াও তোমাদেরকে কমেন্টে একটা কমেন্ট করতে বলবো, আমাকে বলো যে তা মানে এই জাতীয় লেখা ছাড়া, এই জাতীয় লেখা ছাড়া মানে আমি যেরকম বলছি, আমাকে বলতে হবে তোমাকে যে বেসিক্যালি যে পাতাটার ওপর সেই সময় লিখিত দলিল রাখা হতো সেই পাতাটার নাম কি, ঠিক আছে? তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রতিদিন 3:30 থেকে ক্লাস শুরু হয়, তৌফিক, প্রত্যেকদিন 3:30 থেকে ক্লাস হবে এবং প্রত্যেক, হ্যাঁ, গুড ইভিনিং, এখন মাঝখানটায় ক্লাসে এসে গুড ইভিনিং, এত দেরি কেন? হ্যাঁ, অ্যাবসেন্ট করে দেবো এরপর থেকে ক্লাসে না আসলে টাইমলি। নাও চলো আবার এবার শুরু করি, এবার দেখি কি বলা হচ্ছে। তোমরা আমাকে বলবে যে সেই পাতাটার নাম কি, যেই পাতার ওপর বিভিন্ন রকম মানে এ ধরনের দলিল লিখিত হতো তাকে কি বলে, সেই পাতার নাম কি। দ্যাট ওয়াজ রিডিসকভার্ড ইন্ডিয়াতে, আবার পুনরায় এই অর্থশাস্ত্রের যে মানে তার যে কিছুটা অংশ যেগুলো পাওয়া যায় সেটা কবে পাওয়া যায় না, তো দ্যাট ইজ বিন ইন 1905 CE বাই আর শ্যামাশাস্ত্রী। আর শ্যামাশাস্ত্রী তিনি এটাকে রিডিসকভার করেন এবং সেই কপি অর্থশাস্ত্রের কিছু কপি তিনি কি করেন না তো একসাথে একত্রিত করেন। দিস এডিশন ইজ ডেটেড টু অ্যাপ্রক্সিমেটলি 285 CE, মেনি সেঞ্চুরিজ আফটার দ্য টাইম কৌটিল্যা, বাট ইট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড দ্যাট দ্য মেইন আইডিয়াস অফ দ্য বুক আর লার্জলি কৌটিল্যা হিমসেলফ। বলা হয় যখন অর্থশাস্ত্রতে বিভিন্নভাবে অ্যাডিশন হয় বা নতুন নতুন জিনিসগুলো অ্যাড অন হয়, সেই জিনিসগুলো কীভাবে দেখা হয় না তো সেইগুলোকে বলা হয় যে শুধুমাত্র, এই জন্য আমি একটা কথা বারবার মাথার মধ্যে ঘুরছিল তোমাদের বলতে মানে অবশ্য করে উচিত, এই যে বিষ্ণুগুপ্ত বলে বলা হয় না, কৌটিল্যের একটা নাম বিষ্ণুগুপ্ত, বেসিক্যালি অনেকের এখানে ধারণা আছে বিষ্ণুগুপ্ত ইজ নট ওয়ান কৌটিল্যা। ইভেন বলা হয় যে এই যে একটা মানুষ তাকে যিনি হচ্ছে চন্দ্রগুপ্তের সাথে যুক্ত ছিলেন, তিনি তো চাণক্য অবশ্যই ছিলেন, কিন্তু সেই সমস্ত মানুষরা যারা অর্থশাস্ত্রেতে তাদের নিজস্ব বিদ্যাকে বা তাদের যে নিজস্ব জ্ঞান সেগুলোকে যোগ মানে তাল পাতা নয় লিখ বলতে হবে, এটা একটা ভালো প্রশ্ন করেছি, ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, সময় নিয়ে উত্তর দাও আমাকে। এবং সেখানটায় কি, এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এই যে সময় এই এই লিখিতগুলো ছিল, যে সময় এইগুলো এখানটায় ছিল, সেই সময় বিষ্ণুগুপ্ত বলা হয়, বিষ্ণুগুপ্ত হচ্ছে সেই একটা মানুষ যে অর্থশাস্ত্রতে তার লিখিত বয়ান দিয়েছেন আফটার চাণক্য, বা পুরো এই যে চাণক্যর যে সিরিজ মানে চাণক্য টু বিষ্ণুগুপ্ত অব্দি যে সিরিজটা, তাদের প্রত্যেকেই কৌটিল্য বলা হয়, ঠিক আছে? এটা একটা জিনিস মনে রাখবে, তোমরা যদি এর সম্পর্কে জানতে চাও NCERT পড়বে, যে তামিলনাড়ু NCERT, সেখানে তুমি এর ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা কি পড়বো না তো, নেক্সট হচ্ছে দিস এরিয়া। এতক্ষণ আমরা কি বললাম না তো, আমরা বললাম চন্দ্রগুপ্তের সাথে অর্থশাস্ত্র সম্পর্ক বা চাণক্যর সম্পর্ক। এবার আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটা কি, তোমরা যদি একটুখানি এই ছবিটা দেখে মনে করতে পারো, তোমরা কি জানো এটা কার ছবি, কিসের ছবি, তোমাদের কোনো আইডিয়া আছে? যে আনসার দেবে তাকে আমি শাউট আউট দেবো, ইভেন তার জন্য গিফট আছে, জলদি বলো তোমরা কি চেনো এই ছবিটা। এবং এই ছবিটার সঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যর একটা খুব সম্পর্কর বিষয় আসবে এখন, এবং তার সাথে তোমাদের যে আজকে মানে বিষয়টা বাংলা, ঠিক আছে, বাংলার সাথে এর একটা রিলেশন আছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট, জলদি জলদি বলো। আমি সময় নিচ্ছি এই জন্য যাতে আমি চাই তোমরা উত্তর দিতে পারো, কারণ আমি অর্থশাস্ত্র সম্পর্কে অলরেডি বলে দিয়েছি, এবার আমি চাইছি যে তোমরা এখানটা থেকে কিছু যদি মনে রাখতে পারো। ম্যানুস্ক্রিপ্ট না, লক্ষ্মী প্যাঁচা, ঠিক কথা, পুঁথি না। আচ্ছা চলো আমি বলে দিচ্ছি, দিস ইজ দ্য পিকচার অফ আ
চন্দ্রকেতু করে যে এক্সক্যাভেশন হয়েছে সেই এক্সক্যাভেশন থেকে এটা পাওয়া গেছে, ঠিক আছে? এক্সক্যাভেশন থেকে পাওয়া গেছে দিস পিকচার, এবং এইটা থেকেই সেই ছবিটা পাওয়া। এবং চন্দ্রকেতু গড়ের সঙ্গে কি সম্পর্ক? চন্দ্রকেতু গড়কে বলা হয় চন্দ্রগুপ্তের নামে, কখনো কখনো বলে চন্দ্রকেতুর কথা বলা হয়, এবং চন্দ্রকেতু গড়ের একটা অদ্ভুত নাম আছে, বলা এটা এমন একটা সিটি যেটা কোনোদিন ছিলই না। এবং চন্দ্রকেতু গড় সম্পর্কে যদি এখন তোমাদের মনে হয় যে দিদি আমরা তো পড়েছি চন্দ্রকেতু গড়ের যে রাজা সেন, তার নামই ছিল চন্দ্রকেতু, এইখানটায় একটা কোয়েশ্চেন মার্ক আছে, অনেক বড় কোয়েশ্চেন মার্ক আছে, যে এই চন্দ্রকেতু বা যিনি চন্দ্রগুপ্ত তারা কি সেম? নো, নট এট অল। সো কি ব্যাপার, কি বৃত্তান্ত তার সম্পর্কে দেখবো। আমি যে নো নট এট অল বললাম, কেন বললাম সেটাও একটু দেখে নিই। বেসিক্যালি যে সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ, কি অদ্ভুত ব্যাপার, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মধ্যে চন্দ্রকেতু গড়ের যখন আমরা আবির্ভাব পাই, যেটা আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ম্যাপ, তাতে কিন্তু এই চন্দ্রকেতু গড়ের, এটা কোনো ছবিটার নাম নেই, এটা একটা ছোট আর্টিফ্যাক্ট বলতে পারো, বা একটা ছোট একটা মূর্তি বলতে পারো, যেটা কিনা চন্দ্রকেতু গড়ের যে এক্সক্যাভেশন বা সেখানকার যে ধ্বংসাবশেষ তার থেকে এটাকে খুঁজে পাওয়া গেছে। এবং এই যে নাম, দেখো ভালো করে এখানে বোঝো, এবার এখানে বলা হচ্ছে যে চন্দ্রকেতু গড়ের নাম পেয়েছে কোথা থেকে, না তো হিন্দু রাজা মিডিয়েভাল পিরিয়ড চন্দ্রকেতুর। এবার হু ইজ দ্যাট চন্দ্রকেতু? কারণ বলা হয় যে চন্দ্রকেতুর একটা কনফ্লিক্ট হয়েছিল সেই তৎকালীন একজন সাইয়েদ আব্বাস আলিয়াস এবং পীর অথবা কুপির গোনাচাঁদ হিসেবে। ভালোভাবে মন দিয়ে বুঝবে এই জায়গাটা। এবার দেখো, যখন আমরা এই জায়গাটা বলছি পীর গোনাচাঁদের কথা, এবং যখন আমরা একজন সেন্টের কথা বলছি সাইয়েদ আব্বাস আলিয়াস, আমরা বুঝতে পারছি দ্যাট ইজ ডেফিনেটলি ফ্রম সামওয়ান যেটা কিনা মুসলিম ধর্মাবলম্বীর সাথে যুক্ত। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে মৌর্য সাম্রাজ্যের সময় মুসলিম ধর্মাবলম্বীরা কোথা থেকে আসবে? পসিবল নয়। তার মানে কি? এইবার একটা একটা মজার কথা হচ্ছে, এই চন্দ্রকেতু গড়ের যে লোকেশনটা বা যেভাবে বলা হয়, এইবার বলছে যে চন্দ্রকেতু অ্যান্ড ইন্ডিকা, ইন্ডিকাতে যে স্যান্ড্রোকোট্টাসের কথা বলা হয়েছে বা অ্যান্ড্রোকোট্টাসের কথা বলা হয়েছে, সেই চন্দ্রকেতুর যে রাজা তিনি সেই স্যান্ড্রোকোট্টাস বা অ্যান্ড্রোকোট্টাস, অ্যান্ড হুইচ ইজ বিন অলসো কল দ্য চন্দ্রগুপ্ত মারিয়া। ঠিক আছে, এই অবধি তোমরা ক্লিয়ার করতে পারলে বিষয়টা আমি কি বলতে চাইছি, মাউন্ট অ্যাট দ্য বেড়াচম্পা ভিলেজ দেউলিয়াতে, যেটা বারাসাত বসিরহাট রোডে, এবং চন্দ্রকেতু গড় যার নাম হচ্ছে দ্য ফোর্ট অফ চন্দ্রকেতু, সেই ক্ষেত্রে বলছে হুইচ ওয়াজ ল্যাটার কম্পাউন্ড অ্যাট চন্দ্রকেতু গড়। তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে বাংলার সাথে, পশ্চিমবঙ্গের সাথে বা বঙ্গভূমির সঙ্গে কি সম্পর্ক। এখানে যদি দেখো তার এই মাউন্ডের ছবি এখানটা কিছুটা দেওয়া রয়েছে, এবং যার সাথে বলা হচ্ছিল কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের রিলেশন আছে। কিন্তু যদি আমরা সেই জায়গাটা একসাথে একত্রিত করি, আমরা যদি এই জায়গাটা দুটো জিনিস ভাবে দেখি, যে আর্কিওলজিক্যাল স্টাডিজ যে কন্ডাক্ট, তার মধ্যে যে আইআইটি খড়গপুর দ্বারা যেটা স্টাডি করা হয়, তারা বলা হয় কিং স্যান্ড্রোকোট্টাস মেনশন বাই গ্রিক এক্সপ্লোরার মেগাস্থেনিস, ইন্ডিকাতে যার কথা বলা হয় ওয়াজ নট চন্দ্রগুপ্ত মৌর্যা বাট চন্দ্রকেতু। এইবার বোঝো, ওরা বলছে চন্দ্রকেতু চন্দ্রগুপ্ত মৌর্য নয়, এটা কি না তো যে চন্দ্রকেতু ছিলেন চন্দ্রকেতু গড়ের তার কথা বলা হচ্ছে। সেকেন্ড আবার কি বলা হচ্ছে, যার চন্দ্রকেতু গড় ছিল প্রেজেন্ট ডেতে নর্থ চব্বিশ পরগনা 35 কিলোমিটার কলকাতা থেকে দূরে, মেগাস্থেনিস যখন ইন্ডিয়াতে আসেন, ভালোভাবে এই জায়গাটা বুঝবে, তোমাদের এর আগে আমি একটা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি, মনে আছে তোমাদের, তোমার গঙ্গারিদায়ের কথা যেটা, মেগাস্থেনিসের কথা, টলেমির কথাই আমরা পেয়েছিলাম, ঠিক? গঙ্গারিদায়ের কথা যখন আমরা এখানে অ্যাড করি, সেই ক্ষেত্রে মেগাস্থেনিস ইন্ডিয়াতে যখন ভিজিট করে 3rd century BC, এবং আলেকজান্ডার সেই সময় মনে আছে গঙ্গারিদায়ের যে হাতি বাহিনী ছিল তাদেরকে দেখে ভয় পেয়ে, বা তাদের যে তৈরি হওয়া, যেমন তোমাদের বাংলার ইতিহাসে পড়িয়েছিলাম, তাদেরকে দেখে আলেকজান্ডার পিছু হেঁটেছিল, মনে আছে তো তোমাদের? তো সেই আলেকজান্ডারের যে পিছু হটার ঘটনা, সেই সেম সময় চন্দ্রগুপ্ত মৌর্যের থাকা, আর সেই সময়ের সাথে কানেক্টেড চন্দ্রকেতু গড় কোথা থেকে ম্যাচ করে, তোমরা বুঝতে পারছো? দিস ইজ দ্য বিউটি অফ হিস্ট্রি। এবং এখানে বলা হচ্ছে যে তিনি যে ইন্ডিকার সম্পর্কে যখন তিনি লেখেন, তখন তিনি বলেন, মানে কে, মেগাস্থেনিস যখন লেখেন, তিনি মেনশন করেন কিং স্যান্ড্রোকোট্টাস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কিং অফ গঙ্গারিদাই।
আন্ডারস্ট্যান্ড, গঙ্গারিদাই মানে কি দ্য গ্যাঞ্জেটিক ডেল্টা বা যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলে যারা থাকতো বা যারা একত্রিত হয়ে রইত সেই অঞ্চলে যিনি রাজা স্যান্ডোকোটাস তার আন্ডারে। আবার এখানে আবার ব্যাপারটা দেখো, এখানে বলা হচ্ছে এই যে এরিয়াটা সেটা কোন কোন এরিয়াকে অ্যাড করে, অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গকে, এবং যখন এই তিনটে জায়গাকে অ্যাড করে তখন আবার আমরা একটা কনফিউশনে চলে আসছি যে মগধের সঙ্গে বাংলার কি সম্পর্ক ছিল। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই এই কথাটা থেকে আমরা কি বাংলার সাথে মানে আমাদের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কোনো কানেকশন পেলাম? পেলাম, কিন্তু নট সো ক্লিয়ার। তার মানে কি আমাদের বাংলার সাথে মৌর্যর কানেকশন এখানেই শেষ? না বাবা, পিকচার আবি বাকি কি আছে। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন একজন ইম্পর্টেন্ট ফিগার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, এবং তার হিস্ট্রি সম্পর্কে যদি জানতে হয়, বেসিক্যালি চন্দ্রগুপ্ত একজন চাণক্যের আন্ডারেই তিনি বড় হন, তিনি তাকে বড় করেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যাকচুয়ালি চাণক্য তৈরি করেন কেন না, তো টু মেক হিম আন্ডারস্ট্যান্ড যে যে ধননন্দ বা নন্দ বংশের যে শাসন চলছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শাস্ত্রবিরোধী। শাস্ত্রবিরোধীর পিছনে কারণ কি, যে একজন ক্ষত্রিয় রাজা হবে এটাই স্বাভাবিক, বিইং আ শূদ্র বা বিইং আ নাপিত পসিবল না। ধননন্দ যেহেতু তার ক্যারে মানে তার মানে ধননন্দ ছিল ভীষণ একজন মানে পাওয়ারফুল রাজা, কিন্তু তার যদি ধর্মের সম্পর্কে বলো, এছাড়াও কৌটিল্যকে যেহেতু ধননন্দ কোনো না কোনোভাবে তার যে রাজসভায় অত্যন্ত রকম অপমান করেন, এই সমস্ত কিছুকে ফেরানোর জন্য ধীরে ধীরে চন্দ্রগুপ্তকে তৈরি করা হয়, এবং তার আন্ডারে চন্দ্রগুপ্ত তার স্ট্রেট ক্র্যাফ্ট মানে রাজত্ব কীভাবে তৈরি করা যায় বা কীভাবে কন্টিনিউয়েশন অফ দ্য বাউন্ডারিজ হয়, এই সমস্ত জিনিস অ্যাস্থেটিক, লাইক অঙ্গ বঙ্গ কলিঙ্গ বলতে কি বোঝায়, অঙ্গ মানে বর্তমানের বিহার, বঙ্গ বলতে বর্তমানের বাংলা, কলিঙ্গ মানে বর্তমানে ওড়িশা সারাউন্ড, ওড়িশা এবং মধ্য অন্ধ্রপ্রদেশের পুরো অঞ্চল, এই পুরো অঞ্চলটাকে অঙ্গ বঙ্গ এবং কলিঙ্গ বলে। ঠিক আছে, পুরোটা এরিয়া। এবং এখানে রিনাউন্সিং ফর ইস অ্যাস্থেটিক লাইফ ইন ইস ফাইনাল ইয়ার, চন্দ্রগুপ্তের লাইফটা অদ্ভুত। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা চন্দ্রগুপ্তের সময় তৈরি করে একটি শিলালিপি। যদি কনসলিডেশন পাওয়ারের কথা বলা হয়, আলেকজান্ডার সেই সময় চন্দ্রগুপ্তের সময় নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে ভারতবর্ষে ঢোকে, সময়টা কত, 324 BCE, এবং সেই সময় যে সময় মানে গঙ্গারিদাইয়ের মিউটিনি দেখে এবং তুমি জানো তারা পিছিয়ে চলে যায়, এবং বেসিক্যালি তার আগেও নন্দ এম্পায়ার ছিল বা নন্দ বংশ ছিল, এবং চন্দ্রগুপ্ত খুব সহজেই যে নন্দ এম্পায়ার তাদেরকে মানে তাদের উচ্ছেদ করে পুরো উত্তর ভারত তথা পুরো মানে ভারতবর্ষের থেকে শুরু করে মানে যেটা একদম তোমাদের বললাম যে পুনর্বর্ধন থেকে ওইদিকে প্রায় বর্তমান যুগের যে ইরান বা কান্দাহারের যে অঞ্চল সেই পুরোটা তার নিজের শাসনের অধীনে নিয়ে আসে। এবং এখানটা আরেকটা জিনিস যে গ্রিক স্ট্র্যাপস, গ্রিক স্ট্র্যাপস মানে গ্রিক স্থপতি, সেই যে গ্রিক স্থপতিরা তারা সেই সময় কি করা হতো, আলেকজান্ডার এম্পায়ারের সময় তারা বিভিন্ন জায়গাতে কাজ করতো, এবং তারা এই সময় যখন এই মানে আমরা পরবর্তীতে দেখবো তার মধ্যে সেলুকাস একজন, ঠিক আছে, আলেকজান্ডারই একজন লোক সেলুকাস। এবং এখানটা একটা জিনিস তোমাকে বলতে হবে যে অরিজিন এবং কাস্টের কথা যখন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত সম্পর্কে বলা হয় বিভিন্ন টেক্সট অনুযায়ী, বিভিন্ন সোর্স অনুযায়ী এটাকে না অনেক সময় মানে বদলে দেওয়া হয়, মানে কখনো যেমন বুদ্ধিস্ট টেক্সট অনুযায়ী বা বৌদ্ধ ধর্মের বিভিন্ন লিখিত ব্যবস্থা অনুযায়ী, যেমন দীঘনিকায় আছে, মহাবংশ আছে, দিব্যাগ দানা আছে, এরা কি বলে মরিয়ান্স আর ওকে, দুর্ঘটনা আজও ঘটে। ঠিক আছে, চলো। সো এখানটা একটা কি আবার বলছি যে এখানটা একটা খুব অ্যাম্বিগুইটি আছে, এবং তোমরা যদি মনে করো যে তোমরা জানো পরবর্তীকালীন দীঘনিকায়া, মহাবংশ এবং এই সমস্ত মরিয়াদের সম্পর্কে যখন কথা বলে এটার মধ্যে অশোকের যখন লিখিত
বিষয় সেটা তখন ছিল এবং এখানটা আরেকটা জিনিস টু গিভ দ্য ফ্যামিলি আ হায়ার স্ট্যাটাস বাট ব্রাহ্মণিকাল সোর্সেস কনসিডার করে তাদেরকে শূদ্র হিসাবে মানে বিভিন্ন ব্রাহ্মণিকাল সোর্সে যদি না না ক্লাস শেষ নয় ব্রাহ্মণিকাল কোর্সে যদি কথা বলি তাহলে পরে সেখানটায় কখনো কখনো বলা হয় একজন শূদ্র ফ্যামিলি তার থেকে চন্দ্রগুপ্তের জন্ম এবং তারপরে আবার যদি বলি ফ্যামিলি হ্যাজ বিন ডেলিভার টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নন্দ তাদের সাথেও যুক্ত আছে আবার বিষ্ণু পুরাণের ক্ষেত্রে চন্দ্রগুপ্তকে বলা হয় যে মানে মৌরিয়া বা মৌরিয়া বলে একজন মানে তার মায়ের তার থেকে বড় ছেলের কথা বলা হয় এবং সন অফ দ্য নন্দা কিং সহস্র সিদ্ধি বাই মুড়া ডটার অফ দ্য হান্টার বৃষলা ঠিক আছে বৃষলা একজন হান্টার ছিল তার মেয়ে মুড়া এবং তার সাথে গুপ্ত নন্দ বংশের একজনের জন্ম হয় তার থেকে মানে বলা হয় চন্দ্রগুপ্তের জন্ম হয়েছে তো বেসিক্যালি তুমি যদি এখানে দেখো চন্দ্রগুপ্ত ইন অল লাইকলিহুড ফার্স্ট এস্টাবলিশ হিমসেলফ পাঞ্জাব মানে চন্দ্রগুপ্ত মৌর্যের যদি আমরা পুরো বিষয়টা দেখি তাহলে কোথা থেকে তার জার্নি শুরু হয় পাঞ্জাব থেকে শুরু করে ধীরে ধীরে তিনি ইস্টার্ন অংশে তিনি তার রাজত্ব সাম্রাজ্য প্রতিষ্ঠান করতে থাকেন এবং কি পুরো মগধ রিজিয়ানটাকে তার নিচে আনেন এছাড়াও তার সাথে একটা খুব সম্পর্ক শক্ত সমর্থ সম্পর্ক কার সাথে তৈরি হয় না তো সেলুকাসের সঙ্গে এবং সেলুকাসের সাথে তার প্রথমে কিন্তু খুব ঝামেলা তৈরি হয় কিন্তু পরবর্তীকালে সেলুকাস নিজের প্রয়োজনও বলতে পারো কি করেন না তো মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে একটা সম্পর্ক তৈরি করেন তোমাদের মাথা নিশ্চয়ই হচ্ছে তাহলে ম্যাডাম বা দিদি তাহলে আমাদের এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বাংলার সম্পর্কটা কোথায় এই শুধু রাজ্য জয় করেছিল একদম নয় আরও অনেক কিছু বলার আছে পিকচার আবি ভি বহুত সারি বাকি সো বেসিক্যালি তিনি যখন তার নিজের চিফ আর্কিটেক্ট যখন মানে তিনি যে রাজ্যটাকে তৈরি করলেন কোথায় কোথায় তৈরি করলেন না তো এই মুহূর্তের বিহার নেপাল ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং ডেকান ডেকান মানে দাক্ষিণাত্য সবটা তিনি কন্টিনিউ করেন এবং জৈন টেক্সট অনুযায়ী এবং ট্র্যাডিশন অনুযায়ী চন্দ্রগুপ্ত শেষ জীবনে কী করে না তো জৈনিজম মানে জৈন ধর্মের অবলম্বী হন এবং তিনি কি করেন শ্রাবণ ও বেলগোলা যেটা কিনা মাইসোরের কাছে সেখানে ভদ্রবাহুর সাথে তিনি সেখানে চলে যায় এবং কমিটেড সল্লেখানা ইজ বিন কল দ্য ডেথ বাই স্লো স্টারভেশন এবং এটা জৈন ধর্মাবলম্বীদের জীবনে এটা একটা রিচুয়াল বলে ধরা হয় রিচুয়াল মানে কি তাদের মধ্যে এটা একটা সাধারণ জিনিস ধরা হয় যে কোনো মানুষ নাকি যদি মৃত্যু মানে মৃত্যু সে কীভাবে স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করে কি না তো ধীরে ধীরে ফাস্টিংয়ের মাধ্যমে ধীরে ধীরে উপবাসের মাধ্যমে সে মারা যায় সেই কাজটা নাকি চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন তো এখানটা তো আমরা বুঝতেই পারছিলাম যে চন্দ্রগুপ্তের তো পুরো স্টোরি শেষ হয়ে গেল তাহলে কোথায় সেই কানেকশনটা কোথায় এইবার আমরা সেই জায়গাটাতে ধীরে ধীরে আসছি প্রথমে দেখে নিই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব কোথায় কোথায় ছিল ইতিহাস খুবই কঠিন এরপরেও তোমাদের কঠিন লাগছে এত ইন্টারেস্টিং টপিক এই সত্যি কথা বলো দেখি কার কার খুব কঠিন লাগছে হাত তোলো কঠিন যদি কঠিন হয় আরও সহজে পড়ানোর চেষ্টা করব যদি এটা সহজ না হয় কিন্তু মিথ্যে কথা বলবে না কেউ ঠিক আছে আচ্ছা বুদ্ধিস্ট টেক্সটের মধ্যে আমি যেমন বললাম মিলিন্দ পানহা ছিল সেখানে মগধের রুলার সম্পর্কে কথা বলা হয়েছে এটা একটি ধম এবং কীভাবে ধম্মের রিস্টোর হয়েছে রিস্টোরেশন অফ ধম্মা সেটা সম্পর্কে বলা হয় ধম্মা ইজ এ ওয়ার্ড প্রাকৃত ধর্ম যাকে বলে সংস্কৃত ওয়ার্ড ধর্ম তার থেকে বা ধর্মা তার থেকে ধম্মা প্রাকৃত বা পালি ভাষাতে একে ধম্মা বলা হয় এবং দ্য কনকোয়েস্ট অফ ফেকশনালাইজ ইন দ্য মুদ্রারাক্ষস সেই সম্পর্কে বলা হয়েছে এবং চন্দ্রগুপ্তের যদি কুসুমপুরা মানে এই মুহূর্তে পাটনা সেখানটায় তার অধিপতি করা তাকে ক্যাপিটাল বানানো এবং এখানে তোমরা যদি দেখো এটা হচ্ছে ইন্ডিয়া আলেকজান্ডার কোথায় কোথায় ছিলেন এবং সেই সমস্ত এরিয়া যেটা পরবর্তীকালে ব্যাকট্রিয়া তো তুমি জানোই আলেকজান্ডারের খুব শক্ত সমর্থ জায়গা ছিল বাকি এই পুরো এরিয়াটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের আন্ডারে করে ফেলে ইন্ডিয়াকে ছেড়ে দিও ঠিক আছে নাও হিম আমি এনার ছবি এ কারণে দিয়েছি কারণ খুব ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে প্রথমে তো ঝামেলা করেছিলেন তারপরে আরসি মজুমদার এবং দিদি কোশাম্বীর মতো যারা ইতিহাসবিদ তাদের মতে সেলুকাস তিনি ছিলেন কি তিনি একজন প্রথমের দিকে তার যে মানে টেরিটরি এক্সপ্যানশন করা ওয়েস্টার্ন সেকশন থেকে সেটা পসিবল হয়েছিল না যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য সেখানে ছিলেন কিন্তু পরে মৌর্য এম্পায়ার কি করে অ্যারাকোসিয়া যার নাম হচ্ছে কান্দাহার তাকে তাছাড়া গেডরোসিয়া যেটা বালুচিস্তান এবং পারো পামিসেড যেটা কিনা গান্ধার মানে বর্তমানে তুমি জানো পাঞ্জাব এবং পাকিস্তানের যে কানেক্টেড এরিয়া সেইখানে সেই যে সেই গান্ধারের কথাই কিন্তু আমরা মহাভারতেও পাই সেই গান্ধার সেই অ্যাকর্ডিং টু স্ট্র্যাবো বলেন যে সেলুকাস নাকি চন্দ্রগুপ্তকে বিয়ের মাধ্যমে মানে চন্দ্রগুপ্তের সাথে মানে বিবাহ সূত্রে তারা সম্পর্কে মানে একসাথে হয় এবং সেখানটায়
সেই ক্ষেত্রে আর কি হয় না তো চন্দ্রগুপ্ত অ্যালং উইথ দ্য ম্যারেজ ট্রিটি অ্যান্ড ইন রিটার্ন রিসিভড 500 এলিফেন্ট 500টা হাতি সেটার বদলে দেয় আবার বলে সেই 500টা হাতি আবার হেল্প করে গো সেলুকাসকে আবার যখন সেলুকাস যখন তার পরবর্তীকালে যখন ব্যাটেল অফ ইস্পাস যখন তিনি ইপসাস যখন যেতেন সে সময় নাকি ওই 500 হাতি কাজ করেছিল তো এই সমস্ত গ্রিকবাসীরা হ্যাঁ ইনি হচ্ছেন সেলুকাস সেলুকাস এবার হচ্ছে আসল কথায় আসি এই অবধি ক্লিয়ার হয়েছে এখন অবধি কোনো বেঙ্গলের কানেকশন পেয়েছো একটা তো চন্দ্রকেতুগড় কানেকশন পেয়েছো বাট ওটা এটা শিলমহল লাগানো যায়নি তাই না ওটার মধ্যে অ্যাম্বিগুইটি আছে এটা না এটা তো কোথায় অ্যাকচুয়ালি মিল খুব ইম্পর্টেন্ট চন্দ্রগুপ্ত মৌর্য নিজের রাজপাট সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি কি করেন জৈন ধর্মাবলম্বী হন এবং তিনি উত্তর ছেড়ে দিয়ে দক্ষিণে চলে যান কর্ণাটকা সেই এরিয়াতে শ্রাবণ ও বেলগোলা বলে একটি গুহাতে তিনি তার জীবন সমর্পণ করেন এবং সেখানটাই হয় এইখানে এইখানে যে মানুষটা তাকে মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করে যাকে তিনি গুরুদেব বলে ভাবেন হ্যাঁ এক্স্যাক্টলি সেই সময় তুমি ঠিক কথা বলেছো এবং সেই জায়গাটা যে মানুষটা তাকে হেল্প করেন যে মানুষটা তার সঙ্গে থাকেন যে মানুষটা তাকে রাস্তা দেখান সেই মানুষটার নাম কি না তো ভদ্রবাহু ভদ্রবাহুকে তিনি যদি আমরা দিগম্বর জৈন অ্যাকাউন্ট দেখি ভদ্রবাহু তিনি হচ্ছেন 12 বছর ফেমাইন বিকজ অফ অল কিলিং অ্যান্ড ভায়োলেন্স ডিউরিং দ্য কনকোয়েস্ট বাই চন্দ্রগুপ্ত মৌর্য তার মানে তিনি হচ্ছে তার সেই সময় সেখানে তার প্রেজেন্টেশন ছিল এবং তিনি একটি জৈন মঙ্গদের গ্রুপ তৈরি করেন সাদার্ন ইন্ডিয়াতে এবং তিনি কি করেন যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য জয়েন করেন অ্যাজ এ মঙ্গ মানে সেই সময় কি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের কন্টিনিউয়াস যে কিলিং চলছিল সেই সময় যখন মানুষের কাছে মানে দুর্ভিক্ষ চরম দুর্দশা চলছে সেই সময় কে আসেন না তো ভদ্রবাহু সেই সময় কি করেন বিভিন্ন মানুষদেরকে একত্রিত করে একটা সন্ন্যাসীদের গ্রুপ তৈরি করেন এবং সেই সন্ন্যাসীদের মধ্যে একজন সন্ন্যাসী কে ছিলেন না তো চন্দ্রগুপ্ত মৌর্য এখনও কানেকশন পাওনি আমি জানি এবং এখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার সমস্ত রাজকার্য তার ছেলেকে মানে বিন্দুসারকে দিয়ে তিনি চলে যান তারপরে তিনি দিগম্বরা লিজেন্ড মানে পরবর্তীকালে চন্দ্রগুপ্ত এবং ভদ্রবাহু তারা কি করে শ্রাবণ বেলগোলায় চলে যায় বর্তমানে সাউথ কর্ণাটকা রিজিয়নে এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার মাধ্যমে পুরো চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ভদ্রবাহুকে ম্যাচ করেন এবং কিভাবে তার সাথে মেলেন মেলানোর পর তিনি কিভাবে এই জায়গাটা থেকে মানে একদম রাজকার্য ছেড়ে একদম শ্রাবণ বেলগোলাতে গিয়ে তিনি নিজে ইচ্ছা মৃত্যু গ্রহণ করে সেই ব্যাপারে এখানে ছবি দেখছি তো চন্দ্রগুপ্ত মৌর্যের পায়ের একটা ছাপ দেওয়া রয়েছে কোথায় এবার বেসিক্যালি বৃহকথা কোষা যেটা কিনা হরিসেনের দ্বারা লেখা এবং ভদ্রবাহু চরিত্র যেটা বা চরিতা যেটা 1450 লেখা অফ রত্নানন্দী এবং মুনি বংশ বুধায়া যেটা 1680 সালে লেখা এবং রাজাবলী কথে এই সমস্ত জায়গাতে কি হয় ভদ্রবাহু এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রিলেশনশিপ সম্পর্কে বা তাদের যে সম্পর্ক সেটা সম্পর্কে লেখা হয় ডেফিনেটলি নট পরে বলবো তোমাদেরকে ডোন্ট ওয়ারি চন্দ্রগুপ্ত লিভ অ্যান অ্যাস্থেটিক অ্যাজ এ শ্রাবণ বেলগোড়া টু সেভারাল ইয়ার্স বিফোর ফাস্টিং টু ডেথ এবং সেই মৃত্যুর নাম কি হয় তার নাম বলা হয় সাল্লেখানা এবং সেটা দিগম্বর লিজেন্ড বলে এবং এখনও কি কোনো কানেকশন পাওয়া গেছে ডেফিনেটলি পাওনি এবং তোমরা ভাবছো যে দিদি কখন বলবে যে বেঙ্গলের সাথে চন্দ্রগুপ্তর কী সম্পর্ক যদি এইবার তোমাদের বলি নাও দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ হেয়ার হোয়াট ভদ্রবাহু কে ছিলেন ভদ্রবাহু তার জন্ম কোথায় হয় না তো পুণ্ড্রবর্ধনে সেই পুণ্ড্রবর্ধন যেটা বর্তমানের বগুড়ায় অবস্থিত পূর্ব দিনাজপুরের অংশের কিছুটা আরও পূর্বে এবং যেটা কিনা তৎকালীন বঙ্গদেশের বেসিক্যালি বঙ্গ মানে ভদ্রবাহু তিনি এমন একজন মানুষ তিনি যখন জৈন ধর্মের মধ্যে দিগম্বর এবং সেক্টাম্বর মানে শ্বেতাম্বরের যে সেক্ট ডিভিশন হচ্ছে সেই সময় লাস্ট একজন মানে যাকে বলে সন্ন্যাসী বা যাকে তাকে তীর্থঙ্কর তো বলা যাবে না কিন্তু যাকে বলে সন্ন্যাসী মহাবীর জৈনের পর যখন সেক্টের ডিভিশন হচ্ছে সেই সময় যে বাঙালি ভদ্রলোক ছিলেন তিনি ছিলেন ভদ্রবাহু এবং ভদ্রবাহু শুধুমাত্র একজন বাঙালি নন তিনি ছিলেন কি জৈন ধর্মাবলম্বী এবং তিনি ছিলেন জৈন সন্ন্যাসী এবং তৎকালীন চন্দ্রগুপ্ত মৌর্যের লিখিত অলিখিত গুরু যেখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য কি করেন না তো ধর্ম মানে ধর্মান্তরিত হন হিন্দু ধর্ম বা তার তৎকালীন বৈদিক ধর্ম থেকে তিনি চেঞ্জ করে তিনি কি করেন জৈনতে পরিণত হন এবং তিনি তার জীবনের শেষ পুরো সময়টাই তিনি জৈন জীবনই যাপন করেন ঠিক আছে এবং এখানটায় যখন তিনি মাত্র 7 বছর বয়স ছিলেন তারপর গোবর্ধনা মহামুনি প্রেডিক্ট করেন যে হি উইল বি দ্য লাস্ট
শ্রুতা কেবলি, মানে তিনিও কৈবল্য লাভ করেছিলেন অ্যান্ড টুক হিম অ্যালং ফর হিজ ইনিশিয়াল এডুকেশন। এবং এখানটা সেই ছবি দেওয়া রয়েছে এখানে ভদ্রবাহু চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কথা বলছেন, খুব ইম্পর্টেন্ট একটা ছবি। শ্বেতাম্বর ট্র্যাডিশন অনুযায়ী, শ্বেতাম্বর ধর্মগ্রন্থ ধর্ম অনুযায়ী, তিনি 1433 BC থেকে 357 BC অবধি মানে ছিলেন। এবং দিগম্বর অনুযায়ী তারা কী কর, তিনি 365 BC মারা যান। এবং নটভূমি শাহ ডেট করে ডেট মানে নটভূমি শাহ একজন মানুষ যিনি এই জৈনাবলম্বী ধর্ম নিয়ে কাজ করতে, সেইখানটায় নটভূমি শাহ তাকে বলেন যে 322 থেকে 243 অবধি তিনি ছিলেন। তো হোয়াট ইজ দ্য এক্সাক্ট টাইম পিরিয়ড অফ ভদ্রবাহু সেটা কিন্তু অত বেশি ক্লিয়ার নয়। এবং এখানে আরেকটা জিনিস বলি যে ভদ্রবাহু লাস্ট আচার্য ছিলেন এবং চন্দ্রগুপ্তর সাথে তার যে সম্পর্ক হয় এবং চন্দ্রগুপ্ত কেন শ্রাবণ বেদগোলা যান, তিনি একজন মঙ্ক হয় বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য একদিন এক রাতে মানে যখন তিনি কেবল্য পাননি এবং সেই সময় একদিন একটা মানে কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রগুপ্ত মৌর্য নাকি 16 স্বপ্ন দেখেন। এবং সেই 16 স্বপ্ন কে সেটাকে ক্ল্যারিটি দেন, না তো আচার্য ভদ্রবাহু, মানে তিনি তার স্বপ্নের মধ্যে কখনো দেখেন যে সূর্য ডুবে যাওয়া, কখনো দেখেন যে যে কল্পতরু সেটা কি করা, সেটা একদম মানে কল্পতরু কেটে ফেলা হচ্ছে। তারপর তিনি একটা স্বপ্নই দেখেন যে প্রচুর কালো রঙের হাতি তারা ফাইট করছে, তারপরে প্রচুর লেক শুকিয়ে যাচ্ছে, এরকম করে 16 স্বপ্ন চন্দ্রগুপ্ত মৌর্য দেখেন। এবং সেই 16 স্বপ্নের প্রত্যেকটার মানে কে ক্লিয়ার করেন, না তো ভদ্রবাহু। এবং ভদ্রবাহুর এখানেই সেই ভদ্রবাহুর সেই গুফা যাকে বলা হয়। এবং তিনি কি করেন, তিনি অঙ্গ যখন স্প্লিট হয়ে যায় তখন সেপারেট টিচার স্টুডেন্ট লিনিয়েজ মঙ্ক দ্বারা দিগম্বর মঙ্ক তারা কি করে, তারা আচার্য বিশাখার সঙ্গে এবং শ্বেতাম্বরা মঙ্ক দ্বারা তারা আচার্য স্থূল ভদ্রকে ফলো করেন। এবং তারপরে শ্বেতাম্বর অনুযায়ী ভদ্রবাহু ওয়াজ দ্য অথার অফ দ্য কল্পসূত্র এবং 4 ছেড়া সূত্রাস, ঠিক আছে, অ্যান্ড ছেড়া সূত্রাস কমেন্টারিজ অন দ্য 10 স্ক্রিপচার, যেটা কিনা পুরো জৈন ধর্মকে পেন করে। এবং ভদ্রবাহু সংহিতা এবং বাসুদেবা চরিত্রা এই সমস্ত কিছু লিখনই তাদের, ঠিক আছে। নাও এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো যে এইখানে যে ছবিটা বলছিলাম বেসিক্যালি ওইটাই বলছেন যে কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে পুরো হিস্ট্রিটা চেঞ্জ হয়ে যায়, তার যে জীবন একজন রাজা, আমি মানে অবাক হয়ে যাই। আমার মনে হয় যে পৃথিবীতে যে মানুষটা সত্যিকারের অ্যাকচুয়ালি কোনো একটা রিচ আউট করে সেই হয়তো একটা টাইমে গিয়ে স্পিরিচুয়াল মানে বা সত্যিকারের যে ধর্মের যে আসল মানে সেটা হয়তো বুঝতে পারে। এবং ঠিক সেই জিনিসটাই এখানটাও হয়তো ঘটেছে, তুমি পরবর্তীতে দেখবো অশোকের ক্ষেত্রেও তাই ঘটেছিল, তাই না? কলিঙ্গ বিজয় করার পরেই অশোক, তো অশোক ধর্মাশোক মানে মানে যাকে বলে মানে যে অশোক ছিল মানে কালাশ মানে প্রচণ্ড কালাশোক বলে, তো কালাশোক অন্য মানুষ ছিলেন, মানে ভয়ানক কাল যিনি ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, এক রাতে 16 স্বপ্ন তিনি দেখেছিলেন। এবার 16 স্বপ্ন কি, দেখো ব্যাপারটা কি, তোমার মনে হবে মানে একটা পুরো পূর্ণিমা জুড়ে হয়তো সে বারবার ডে ড্রিমিংও হতে পারে, বাট স্বাভাবিক মানে এই ধরনের গল্প মানে হিস্ট্রিকে তো কখনো কখনো স্টোরির মতো দেখা হয়। এবার 16 স্বপ্নর যে পার্টগুলো ছিল সেটাকে এখানটায় প্রেজেন্ট করা হয়। এবং সেখানটায় অদ্ভুত ব্যাপার, সেখানটায় মানে ভদ্রবাহু যখন চন্দ্রগুপ্ত মৌর্যের স্বপ্নকে বলছেন তখন সেই স্বপ্নের মধ্যে তিনি এটাও বলেছিলেন যে জৈন ধর্ম এবার নাকি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দিগম্বর শ্বেতাম্বর, তাই হয়েছিল গো। এবং সত্যি সত্যি এই আচার্য ভদ্রবাহু ইজ ওয়াজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট টু হিম, এবং শেষ জীবনটা চন্দ্রগুপ্ত তার সাথে কাটে। এবং তুমি বুঝতে পারছো যে চন্দ্রগুপ্ত মৌর্য বিং যাকে দেখে নাকি আলেকজান্ডার দ্য গ্রেট, তিনিও নাকি চলে গিয়েছিলেন, সেলুকাস নিকেটার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট যারা যোদ্ধা, তারাও চন্দ্রগুপ্ত সামনে মাথা নত করেছিল। এবং সেই চন্দ্রগুপ্ত শেষ পর্যন্ত যে মানুষটা হাত ধরে তার নিজের জীবনকে শেষ করেন সেই মানুষটার নাম ছিল ভদ্রবাহু। এবং খুব প্রাউডলি হি ওয়াজ ফ্রম দ্য লোকালিটি, ফ্রম দ্য এরিয়া অফ আমাদের বঙ্গভূমি। সো ইয়েস, দ্যাট ওয়াজ দ্য ক্লাস ফর টুডে। PYQ-তে আমরা খুব তাড়াতাড়ি আসবো, আশা করি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, কিছু জিনিস জানতে পেরেছো। কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। এরকম ক্লাসের আরও ডিটেলিংস পাবে WBPSC কোর্সে Pooja 33, তুমি ডালতে পারো ওখানটায় তোমার ফর দ্য ফুল ফ্রেজেড কোর্স। তাছাড়া তুমি যদি এই ক্লাসটা ফলো করো, তোমার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং যদি WBCS-এ থাকে, তুমি এই ক্লাস দেখেই বা ইউটিউবের ফ্রি ক্লাসগুলো দেখে ডেফিনেটলি ইউ ক্যান পাস দ্য এক্সামিনেশন অফ WBCS 2022, রাইট, দ্য প্রিলিমস এক্সামিনেশন। মাঝখানে ছোটোখাটো যেগুলো ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, হিউম্যান এরর হয় একটু বুঝতেই পারো। আর লাইভ ক্লাস তোমরা জানো,
So yes, definitely I would like to tell you, please go and join to Puja for Bengal. এবং প্রত্যেক দিন সকাল সাতটাতে, সকাল সাতটায় মনে রাখবে, যারা জিজ্ঞেস করছে দিদি কখন আসে, সকাল সাতটাতে কারেন্ট অ্যাফেয়ার্স রোজ আসে, প্রত্যেক দিন সকালে ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তোমাদের এক্সামিনেশন স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে। এবং তাছাড়াও নতুন টিচারই শিখেছেন, তার ক্লাসগুলো ফলো করো, পিওয়াই কিউ থাকবে, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস থাকবে, তোমরা নিশ্চয়ই থাকবে। এনি হাউ অলওয়েজ রিমেম্বার ইউ হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সাড়ে তিনটে, তাই তো? ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট স্টাডি আই কিউ বাংলা সারা 24 ঘন্টা করা যাচ্ছে। তোমার যদি 3:30 ক্লাস করা না হয় তাহলে পরে ডেফিনেটলি তুমি পরে এসে জয়েন করে নিও, পরে পুরো ভিডিও দেখে নিও, কিন্তু ক্লাসটা করো, ঠিক আছে? এটা বেশি জরুরি যে তুমি আমার সাথে যদি যোগাযোগ করো তাহলে এই সময় যে তোমার সাথে আমার কথাটা হলো এটা হবে না, কিন্তু তাছাড়া তুমি যদি ক্লাসটা সবসময় 24x7 তুমি স্টাডি আই কিউ বাংলাতে অ্যাভেলেবেল হতে পারবে। দিস ইজ নট লাইক দ্যাট কি এই সময় হয়, লাইভ ক্লাসে যদি বলো দেখা হচ্ছে, দেখা যাচ্ছে কি করা যায়, ঠিক আছে? তাল পাতাটা কি ছিল, তাল পাতাটা আমি বলবো না, এখনো ওখানেই রয়েছে। মনে করো ইংরেজি নাম মনে পড়ে, একটা সুন্দর গাছের নাম আছে এর জন্য, মনে করতে পারবে? তালপাতাটা অনেক পরে লেখা হয়, যেগুলো কন্টিনিউয়াস লেখা মানে অনেক সময় ধরে শক্তপোক্তভাবে লেখা হতো। পার্চমেন্ট পেপারের নাম জানো? পার্চমেন্ট পেপার, চর্মপত্র যাকে বলে গো। কি হয়, গাছের চামড়া, গাছের যে স্কিন সেটাকে একত্রিত করে করে তাকে চাপিয়ে দিয়ে যে পাতা তৈরি করা হয় তাকে পার্চমেন্ট পেপার বলে অনেক সময়, ঠিক আছে? সেরকম লাগে। আর তালপাতাটা পাম লিফ, সেটাতেও কিছু লেখা হতো। অ্যান্ড ইয়েস, দ্যাট ওয়াজ দ্য ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। বাই বাই, টেক কেয়ার। কালকে 3:30, ডোন্ট ফোরগেট টু হ্যাভ দ্য লাইভ ক্লাস। আর জয় হিন্দ।